বেদ হইছে সাড্ডা ঋগ্বেদ, আথর্ববেদ, ইয়াজুর্বেদ, সামবেদ, সাড্ডাবেদ। আমি বললাম সাড্ডে বেদের মাঝে 40 জায়গায় লেখা আছে মূর্তি পূজা করা হারাম। যদি বিশ্বাস না হয় আমি কয়ে দেই, তোর তো মনে নাই, কারণ তুই পড়শি নাই, চ্যাপ্টারও মনে নাই, চ্যাপ্টার নম্বর কয়ে দেই। সামবেদের ভিতরে প্রথম নম্বর জিল, সামবেদের ভিতরে প্রথম নম্বর জিলদের ভিতরে 30 নম্বর অনুচ্ছেদের ভিতরে 147, 148, 149 নম্বর গোস্তলের ভিতরে 356, 356 নম্বর পৃষ্ঠার মাঝে লেখা আছে নাতিস প্রতিমা আস্তি দুঃসায়ে ধাবা বিরম, নাতিস প্রতিমা আস্তি ভো নমায়ে ব্রহ্মা দশা, নাতিস প্রতিমা আস্তি ভগবতে প্রম নমা দা, নাতিস প্রতিমা আস্তি ইয়সম্ভাদে নমায়ে ধরম্ভ, নাতিস প্রতিমা আস্তি একম্বীরে নমাহারা দুঃসায়ে নাতিস প্রতিমা আস্তি কোন সুবহানাল্লাহ। ওদের প্রতীক কিতাবে আছে নাতিস প্রতিমা আস্তি, এক আল্লাহর বাহিরে কোনো ভগবানের মূর্তি বানানো যাবে না, নাতিস প্রতিমা আস্তি কারো কোনো ছবি বানানো যাবে না, দুঃশতম নামায় ভগবানম, যদি কোনো ভগবানের সুরতের নাতিস প্রতিমা আস্তি যদি কোনো মূর্তি বাজাও, স্বর্গতম নামায় ব্রহ্মা, আমরা বলি জান্নাত ওরা বলে স্বর্গ, যদি কোনো হিন্দু ভাইয়েরা কোনো মূর্তি পূজা বানায় নাতিস প্রতিমা আস্তি স্বর্গতম নামায় ব্রহ্মা, যারা মূর্তি পূজা বানায় পূজা করবে স্বর্গতম ব্রহ্মা ওরা স্বর্গ জান্নাতে পারবে, জান্নাতে যাইতে পারবে না, ওদের ঠিকানা হবে নরকে জাহান্নামে। তোমার কিতাবে লেখা আছে, তোমার কিতাবে লেখা আছে। ও ভাবে যে আমি একটু খোঁচা দিলাম কিছু হইব না, আমি খোঁচা দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, মুসলমানে কিছু কইবই না। আচ্ছা আপনি কোন ও খোঁচা দিলে মুসলমানে কইব না, আওয়াজ দিলে কইব না, ও খোঁচা দিলে তো আমরাও কইবো। আরে আমরা তো লেখাপড়া করা, আমরা মেধা পোলাপান ছিলাম, তুই তো লেখাপড়া তোর কিছুই নাই ধর্মীয় লাইনে, আমরা তো টপ র্যাঙ্কের পোলাপান, তুই যদি বলতে পারো আমরা কেন বলতে পারবো না, ক তুই যদি বলতে পারো আমরা কেন বলতে পারবো না। ও কই ইসলাম মিটাই দেবো, ইসলাম শেষ করবো, আপনি চিন্তা করেন এর লগে কোনো ফেসিলিটি নেই, এ বলে ইসলাম শেষ করবো, চিন্তা করেন। কই যে ইসলাম ধ্বংস করে ফেলাইমু, ইসলাম শেষ করে ফেলাইমু, ইসলাম মাইরা কাইটা শেষ করে ফেলাইমু, চিন্তা করেন পারবো। ওর ভয় দেখে আপনারা ভয় করেন, ওর ভয় দেখে আপনারা ভয় করেন। আরে তুই তো দূরস্থান, তোর বাপের বাপ, তোর বাপের বাপ, তোর মায়ের বাপ ফিরাওনি ইসলামের একটা পছন্দ লড়াইতে পারেনি, তুই খেলা, তুই তো তোর পাশে তো কিছুই নাই, তোর না শান আছে, শাওকাত আছে, তোর পাশে কী আছে, কিচ্ছু নাই, তোর বাপের বাপ ছিল ফিরাওন, ইসলামের একটা পছন্দ লড়াইতে পারেনি, আর এক ইসলাম শেষ করে দেবো আমরা, ও ভাবছে আমরা ভয় করে মরে যাবো, চিন্তা করি। আরে আমাদের ইতিহাস মনে আছে, আমরা ইতিহাস পড়ছি, বরঞ্জি পড়ছি, আমরা মান্তিক ফালসাফা পড়া বলাবো না, আমরা আমরা তো তখন প্রত্যেক কথাই বুঝি, যদি বিশ্বাস না হয় পর ফিরাউনের ওয়াকিয়া পর, ফিরাউনের ওয়াকিয়া পর, কইমু কইমু সবই কইতেছে না যে ফিরাউনের মুসা নবীর উন্মতের ভ্যালু আছে 10 কয় পার্সেন্ট, আঙ্গরে ইমানের ভ্যালু হইলে 100%, 10% ইমানের জোর বেশি না 100%-এর জোর বেশি। ফিরাউন বড় নাই শয়তান বড়, কথা কই না, এই শক্তিশালী কে আছিল কথা কই না, এইখানে জানেন না ফিরাউন দিন দহরে মানুষের গলা কাটিয়ে হালাইছে, 40টা পর্যন্ত মানুষের দিন গলা কাটিয়ে হালাইছে, 40টা পর্যন্ত ফিরাউনের গার্ড ছিল 1.5 লাখ সৈনিক, কয় লাখ, এর পাশে 15টা আছে, এর পাশে 15টা বন্ধুকল আছে কি, ফিরাউনের পাশে 1.5 লাখ আছিল, ফিরাউনে নিজেকে নিজে কি বলছিল, কি বলছিল, আল্লাহ আল্লাহ খুদা খুদা আল্লাহ দাবি করছিল ফিরাউন, পুলিশ আর্মি সার্ভি সরকার সমস্ত কিছু ফিরাউনের ছিল, ফিরাউন নিজেকে নিজে খুদা দাবি করে যেভাবে আমি ওয়াজ করতেছি এইভাবে ফিরাউন চেয়ারে বসে ওয়াজ করতেছে, মানে খুদা চেয়ারে বসে আল্লাহ সাহেব তলে কিছু বান্দা সাহেব বসাইছে, বসায় ওয়াজ করতেছে। ফিরাউনের একটা পালক মেয়ে আছিল, পালক মেয়ে বুঝেন তো, পালক মেয়ে দূর বাইরে আব্বার বলে গেছে, ফিরাউন গেছে আব্বা বলে কি একটা কথা বলে বল, আব্বা যদি রাগ করেন করবো না, আব্বা যদি করেন বলে করবো না, আব্বা আপনি যদি মারেন বলে মারবো না, বলে আব্বা একটা প্রশ্ন, বলে কি প্রশ্ন, বলে আব্বা আঙ্গুরের বাড়িতে যে কামলি আছে, ফিরাউনের বাড়িতে একটা কামের মেয়ে ছিল, কামের মেয়ে বুঝেন তো, কামের মেয়েকে আরবিতে বলা হয় মাস্তা, কি বলা হয় আরো জোরে মাস্তা,
ফিরাউনের মাইয়া বলছে আব্বা বলে কি একটা প্রশ্ন, কি বলে কি বল, বলে আব্বা একটা প্রশ্ন বলে বল ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, ও আব্বা আপনি কি বড় আল্লাহ নয়, বড় আল্লাহ আপনি কি বড় খোদা নয়, বড় আল্লাহ নয়? ফিরাউন বলে এটা কোনো প্রশ্ন হইলো, বলে না বলা লাগবে। ফিরাউন বলে বালা বালা, হ্যাঁ হ্যাঁ আমি তো সবচেয়ে বড় খোদা, আমার থেকে বড় খোদা আর কে আছে, আমি তো সবচেয়ে বড় খোদা। ফিরাউনের বেটি বলছে আব্বা বলে কি আরেকটা প্রশ্ন বলে বল, বলে আব্বা এই প্রশ্নটা আরোটা বড় ভয়ঙ্কর, আপনি যদি মারেন বলে মারবো না। বলে আব্বা যান আপনার যে রাগ উঠেছে, আপনি যদি তালোয়ার দিয়ে আমার মুন্ডাটা দুই টুকরা করেন। আব্বা ভয় লাগে, বলে ভয় কিছু দরকার নেই, মারবো না কাটবো না, বল কি প্রশ্ন। বলে আব্বা বলে কি, বলে আঙ্গুর বাড়িতে যে কামের মেয়ে আছে না মাছটা, বলে হ, বলে আখবার নি মাছটা, মাছটা আমার খবর দিল, আখবার নি মাছটা, মাছটা আমার কইল, মাছটা আমার খবর দিল আল্লাহ জি রাব্বুলানা। আব্বা মাছটা আমারে কইল আল্লাহ জি রাব্বুলানা, আঙ্গুরও বলে একটা আল্লাহ আছে, ও আব্বা তুমি না কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ, তুমি সবচেয়ে বড় খোদা। ওই আঙ্গুরে কামের মেয়েরা আমারে কইল আখবার নি মাছটা আল্লাহ জি রাব্বুলানা, আঙ্গুরও বলে একটা আল্লাহ আছে, এটা কি কথা? বলে হ্যাঁ, বলে হ্যাঁ, বলে আরও কী কইছে, বলে কইছে আব্বা আল্লাহ জি রাব্বি, ওই আল্লাহ বলে আমারে বানাইছে, আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে তোমারও বানাইছে, আল্লাহ জি রাব্বি ও আল্লাহ বলে আমারে বানাইছে, আল্লাহ জি রাব্বাক ও আল্লাহ বলে তোমারও বানাইছে, আল্লাহ জি রাব্বাল মাস্তা ও আল্লাহ বলে ওই কাদের মেয়েকেও বানাইছে, আল্লাহ জি রাব্বাল আলামিন ও আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। আল্লাহ জি রাব্বাল আলামিন ও আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে, উনি বলে এক নম্বর, আব্বা তুমি বলে দুই নম্বর ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহই বলে এক নম্বর অরিজিনাল, তুমি বলে দুই নম্বর ডুপ্লিকেট নকলি, বলে হ্যাঁ, বলে হ্যাঁ, বলছে বলে বলছে, বলে এত বড় সাহস, আমার বাড়িতেই থাকে, আমার বাড়িতেই খায়, আমি কাপড় দিই, আমি ধর্মা দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমার বাড়িতে থাকি, আমার বাড়িতে টাকা দিই, দাও দাও, এরা শোনা লাগে, ওরা বুঝছেন তো, ওরা এই ওয়াজটা শোনা লাগে, ইসলাম যারা শেষ করবার স্যার, বলে ডাক মাস্টাকে, কামের মেয়েকে ডাক, ডাকছে কামের মেয়েকে ডাকছে, ফিরাউনের পাশে গাঁট কয় লাখ, দেড় লাখ গাঁট নিয়ে এবার ফিরাউন বলে মাস্টার আইউ রাব্বি আখবার নি, আইউ রাব্বি আখবার নি, কোন আল্লাহর খবর দিছিস, কোন আল্লাহ রে, কোন আল্লাহর খবর দিছিস বল। মাস্টার বলে কামের মেয়ে বলছে কোন আল্লাহর খবর দিছি কইমু, বলে বল, বলে কইমু, বলে বল, বলে আল্লাহ জি রাব্বুলানা লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল জব্বারুল আজিজুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিসুল বাসিতুল হাফিজুল জালিলুল কারিমুল ওয়াদুল লাতিফুল সাইরুল ওয়াদুদুদ দারুল নারুল হাদিউল বাকিউল বাকিউল বাইসুল বাইদুল মনিউল মানিরুল নাতিকুল তাইগুল আউয়ালুল আখিরুল জাহিরুল বাতিনুল খালিকুল বাররুর রাউফুল আজমুল জালাল আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বাল আলামিন 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 আলামিন। ফিরাউন শোন, এই শোন শোন শোন, কোন আল্লাহর খবর দিছি শুনবি, শোন ওই আল্লাহর খবর দিছি, দিছি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি তোকে বানাইছে আমাক বানাইছে সারা পৃথিবী বানাইছে, ওই আল্লাহর খবর দিছি, ওই আল্লাহর, ওই আল্লাহর খবর দিছি, ওই আল্লাহ। হে ফিরাউন ওই আল্লাহর খবর দিছি, ওই আল্লাহ, বলে হ্যাঁ, বলে হা, এত বড় সাহস ভয় লাগে না ভাই? পিছনে দেখায় সৈনিক কয় লাখ, আরো জোরে কয় লাখ, পিছনে দেখায় ভয় লাগে না, সৈনিক দেখে ভয় লাগে না, বন্দুক ধরে আছে দেড় লাখ, এবার মাস্তা দুই আঙ্গুল দেখায় কয় ফিরাউন লাগে না। মুসা নবীর উম্মতের ইমানের ভ্যালু কয় পারছেন, আরো জোরে কয় পারছেন, 10% ইমানের ভ্যালু যদি দেড় লাখকে এদের দেখায়, আমরা তো 100% হলাম, 100% হলাম, মনে রাখিস, মুখ দিয়ে খালি কইলেই যুদ্ধ হয় না যে ইসলাম মিটাই দেবো, আমরা 100% হলাম, ইতিহাস উঠায় দেখ 10%-এর অবস্থা কি করছে ফিরাউনের, দেখ, বলে ভয় লাগে না, বলে লাগে না। ফিরাউন রাগে 12,000 সৈনিককে বাড়িতে পাঠাইছে,
কড়াই আনতে, কড়াই বুঝেন, হ্যাঁ, ধান দিয়ে সিদ্ধ করে। আপনি ওর কড়াইয়ের মতন না, 12,000 সৈনিকে কড়াই ধরে আনছে, 12,000 সামনে 40 গজ, পিছনে 40 গজ, ডাইনে 40 গজ, বামে 40 গজ, এই প্যান্ডেলের মতন 20টা হবে, এত বড় কড়াই আনছে। কড়াইয়ের শর্টকাটে বলি, টাইম শর্ট, এত বড় কড়াই আনে গরম তেল উপরে ঢাইলে দিছে, তলে গট 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 করে আগুন দিছে, তেল এইভাবে বলক পারতেছে, বলক বলক, গরম তেল যখন বলক পারতেছে, এই কামলি যে আছে কামের মেয়ে, এর বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের, কয় মাসের, এই ফিরাউন কি করছে, থাপ মাইরে বাচ্চাটা ধরে নিয়ে আসছে, আইনে গরম তেলের উপরে দিছে, গরম তেলের উপরে ধরছে, আর বলছে এই মাস্তা বল, এখনো আমাকে আল্লাহ বল, এখনো আমাকে আল্লাহ বল, নাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ঢাইলা দেব। মাস্তা বলে ফিরাউন কি কইলি, বলে এখনো আমাকে আল্লাহ বল, ওই আল্লাহকে বাদ দে, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ঢাইলে দেব। মাস্তা বলছে ফিরাউন এইটা তো আমার একটা বাচ্চা, আল্লাহর জাতের কসম, এরকম যদি 1,000 বাচ্চা হয়, ওই আল্লাহর জন্য 1,000 বাচ্চা কুরবান করবো, ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য। এ শোন, ওইটা তো একটা মহিলা ছিল, আসামের 1,10,000,000 মুসলমানের একটা মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহর জন্য, নবীর জন্য যুদ্ধ করব, যুদ্ধ করব, প্রয়োজন হলে জীবন দিব, যৌবন দিব, কাল্লা দিব, ইমানের সাথে কম্প্রোমাইজ করবো না, মনে রাখিস। আর আমাদেরকে ধমকি দেয় এই কথা, যখন মাস্টার বলছে 7 মাসের বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দিছে, যখন ডুবাই দিছে, কাল্লা আলাদা হয়ে গেছে, হাড্ডি আলাদা হয়ে গেছে, মাংস আলাদা হয়ে গেছে, রক্ত আলাদা হয়ে গেছে, গোস্ত আলাদা হয়ে গেছে, মাথা গলে গলে পড়তেছে, জিবা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে পড়তেছে, 1,000 হলো তো মা, চোখের পানি বার হয়েছে, মা কানতেছে, মাস্তা কানছে, চোখের পানি বাইর হয়েছে, 7 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা আগুনের ভিতরের দিকে, মাকে ডাক দিছে, মা, ও মা, মা, ইয়া উম্মি, ইয়া উম্মি, ইয়া উম্মি, ইয়া উম্মি, ওলা তাকাফি, ওলা তাকাফি, ওলা তাকাফি, ওলা তাকাফি, ওলা তাহজানি, ওলা তাহজানি, ওলা তাকাফি, ওলা তাকাফি, ওলা তাহজানি, ওলা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কে সাদাত যাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। শোন, 7 মাসের বাচ্চা এটা, আমাদের ইমান পরীক্ষা কর, 7 মাসের বাচ্চা গরম তেলের থেকে বলতে, মা, ইয়াউম্মি, মা, মা, ওলা তাকাফি, ওলা তাকাফি, মা তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওলা তাহজানি, ওলা তাহজানি, মা তুমি কষ্ট পাইও না, কষ্ট পাইও না, ওয়াইন্নাকে আলাল হাক্কে, মা তুই হকের উপরে আসস, সানাত যাও ফিল জান্না ইনশাআল্লাহ, মা একটু পরে তুই আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো, আল্লাহর জান্নাতে, জান্নাতে, জান্নাতে। মুসলমান যৌবন আর জীবন আর কাল্লার জন্য চিন্তা করে না, মুসলমান কিভাবে জান্নাত পাবে ওই চিন্তা মুসলমানে করে, এটা মনে রাখিস। আমরা জীবন যৌবন কাল্লার চিন্তা আমরা করি না, যদি আমরা যৌবনের চিন্তা করতাম, এই 32-35 বছরের সময় আমরা দাঁড়িয়ে রাখতাম না, যদি আমরা যৌবনের চিন্তা করতাম, এই পাও পর্যন্ত আমরা আজকে পাঞ্জাবি পিনতাম না, যদি আমরা যৌবনের চিন্তা করতাম, আমরা চুল এই ধরনের রাখতাম না, টুপি পিনতাম না, যদি আমরা যৌবনের চিন্তা করতাম, নিজের যৌবনকে এইভাবে আমরা সাজাইতাম না। আরে শোন, খোদার কসম, আমরা যৌবন তো দূরের কথা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর খুশবু পাওয়ার জন্য একটা জীবনকে 1,000 জীবন কুরবান করি, 1,000 জীবন, 1,000 জীবন। হে, আমরা আশিকে নবী হইতে চাই, আমরা গোলামে বিলাল হইতে চাই, আমরা গোলামে গাউসে পাক হইতে চাই, আমরা গোলামে আবু বকর সিদ্দিক হইতে চাই, আমরা জান্নাত চাইতে চাই না, আমরা জান্নাতের খাদিম হইতে চাই, জান্নাতের খাদিম। আরে যারা জান্নাতের খাদিম হইতে চায়, তাদের ইমানের জজবার সাথে পাওয়া বহুত জটিল আছে, এটা মনে রাখিস। এরা আমাদেরকে ভয় দেখায় দেখায়, ধমকি দেখায় দেখায়, মানে সব শেষ করে দিতে চায়, এটা কি সম্ভব? কিন্তু আমাদের কিছু ভুল আছে, কিছু কমি আছে, আমাদের ভুল না থাকাও না, আমাদেরও বহুত ভুল আছে, বহুত ভুল আছে। আপনারা বিশ্বাস করবেন, আমি ওয়াজ করবো না, কয়টা বাজছে মোবাইলে, দিন কয়টা বাজছে, হুজুর দেখছেন কয়টা বাজছে, 9:22, 9:22। আচ্ছা, আমার পারমিশন 10টা পর্যন্ত, ওই 10টার পরে আমি আর ওয়াজ করতে পারি না, সরকারের তরফ থেকে রেস্ট্রিকশন লাগানো আছে। আমাদেরও কিছু ভুল আছে, ইসলামের চিন্তা জেনারেল মানুষগুলো করে না, ইসলামের চিন্তা করে না।
আপনি বিশ্বাস করবেন না, আমি দুইটা বস্তু খালি আপনাদের কাছে আবদার করবো, ওয়াশ শেষ ওয়াশার করবো না, আমার গলারও একটু প্রবলেম, দুইটা বস্তু খালি আবদার করব। আমি যখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে আমি যখন রামায়ণ পড়ি ওখানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, আমি পড়তাম না, আমার লোকে কয়েকটা ফুলাবান আছে বিহারের ছিল, ওরা মানে সংস্কৃতিতে পিএইচডি করেছে সংস্কৃতিতে, ওরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছিল, ক্লোজ বন্ধু আছিল, এক বিছনায় থাকতাম একসাথে খাইতাম। তো বিহারে আবার সংস্কৃত পড়লে বিহারে চাকরি হয়, কথাটা বুঝছেন তো, কিন্তু আসামে তো চাকরি হয় না, যার জন্য বিহারের ছেলেরা ওই সংস্কৃতে রামায়ণ পড়ে। ওখানে আমার ক্লোজ ফ্রেন্ড ওদের সাথে সাথে একটু 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 বন্ধু থাকে, আমিও একটু একটু পড়ি আর কি। আর কে জানে যে আসামে আইসা কোনোদিন সংস্কৃত দরকার, নাইলে যদি জানতাম তো দুই চার বছর হেরে পড়ে আসতাম, হেরে পড়ে আইতাম দুই এক বছর, কিন্তু জানিত না কোনোদিন যে কাজে কাটবো। আপনি বিশ্বাস করবেন না, যখন এইটা আরম্ভ করলো, এই ভণ্ড তিন বছর আরম্ভ করলো, কোলাই বাড়তে পারেনি, অনেক রাত্রে আমি কাঁদছি, পারিনি, এখন তো ওর বসার দিন তারিখ হলে কেমনে বসি, বসলে তো কিতাবের প্রয়োজন আছে, কিতাবের প্রয়োজন নাই, আমি রামায়ণ থেকে কইলাম, ও যদি কয় রামায়ণ কোথা আছে দেখাই দিও, আমি দেখার লাগবো না, দেখার লাগবো না, লাগবো। যার জন্য আমাদের সাতটা কিতাবের দরকার পড়ছিল, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, আথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, সাতটা কিতাবের দরকার পড়ছিল। সাতটা কিতাবের দাম 64,000 টাকা, একটা মৌলানা 64,000 টাকা কই পায়, আপনি আমরা কোন চিনি, কোনো পাইব, একটা মৌলানা মানুষের দরমা হইলো 5,000, একসাথে একটা মুফতি 64,000 টাকা কই পাইব, কমসে কম 20 জনেরে কইছে, 20 জনেরে এক ঝুনেরও হিম্মত হইল না একটা রামায়ণ কিনে দিত নাই, লাস্টে একটা আল্লাহর বান্দা আসলে 40,000 টাকা একজনে দিছে, আর বাকি টাকা আমরা দিয়ে দিল্লি খ্রিস্টান লাইব্রেরি থেকে এই 7টা কিতাব নিয়ে এসে আরেকটা রিচার্জ করে তারপরে যাই একসাথে বসা হইল। এখন আমি মাত্র দুইটা কথা, দুইটা এলান করবো আপনাদের কাছে। প্রথম এলানটা হইলো আপনারা আমার জন্য দোয়া করা লাগে, করবেন না? আর আমি ভাবি যে ইনশাল্লাহ আসামের প্রত্যেক মুসলমান আমার জন্য দোয়া করছে, নাইলে বোধহয় আমি বাঁচতাম না, কখন কুতি মারে ভালাই তো। আর আসামের মুসলমানের দোয়া আছে আমার, এটা আমার বিশ্বাস, অনেক দোয়া আছে, নাইলে আমার এতদিন ওরা কিছু না কিছু করে ফেলাইতো, এটা দোয়া আপনাদের আছে, আর আরও দোয়া আমি চাই। দুটি একটা অপশন হলো, যেতুরি মানুষ আছেন প্রত্যেকটা মানুষই গুরুত্ব সহকারে 2টা মিনিট খালি আমার কথাটা শোনেন, ইমানদারি হিসাবে, ইমানদারি হিসাবে খালি 2টা মিনিট শোনেন, এদিকে দিক না দিয়ে।